ঈদে আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও স্টেশনে ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা। সকাল 9টায় পহেলা জুনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। তবে কোন স্টেশন থেকে কোন অঞ্চলের টিকিট দেওয়া হচ্ছে সে বিষয়ে স্পষ্ট ধারণা না থাকায় বিভ্রান্তিতে পড়েছেন টিকিট প্রত্যাশীরা। সকাল থেকেই টিকিটের জন্য ভিড় দেখা যায় নগরীতে রেলের অগ্রিম টিকিট বিক্রির জন্য নির্ধারিত 5টি স্টেশন ও বুথে। দীর্ঘ লাইনে কেউ খুব ভোরে, আবার কেউ বা আগের রাত থেকে অপেক্ষা করছেন। টিকিটের জন্য সবচেয়ে বেশি ভিড় দেখা যায় কমলাপুর রেলওয়ে স্টেশনে। সেখান থেকে দেওয়া হচ্ছে রাজশাহী, দিনাজপুর সহ পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট। চট্টগ্রাম ও নোয়াখালীগামী অন্তনগর ট্রেনের টিকিটের জন্য ভিড় রয়েছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও। এছাড়া তেজগাঁও থেকে ময়মনসিংহ ও জামালপুর, বনানী থেকে নেত্রকোনাগামী ও ফুলবাড়িয়ার পুরাতন রেলওয়ে স্টেশন থেকে বিক্রি হচ্ছে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট। আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও নানা অভিযোগ ছিল টিকিট প্রত্যাশীদের। আমি আসলে বিমানবন্দরে চলে গিয়েছিলাম, ওখান থেকে আবার ফিরত চলে এসেছি এখানে। এই যে একটা ভোগান্তি হচ্ছে, তো আমার মনে হয় যে এটার প্রচার প্রচারণা আরও বেশি হওয়া উচিত ছিল। এত কষ্ট করে টিকিট পাইছি, অনুভূতি ব্যক্ত করার মতন কোনো মানে অবস্থা এখন আর নাই। এত খুশি ভাই, মানে আর কিছু বলার নাই। অনলাইনে ট্রাই করেছি, অনেকক্ষণ ধরে ট্রাই করলাম, অ্যাক্সেস করা যাচ্ছে না। ট্রেনের আগাম টিকিট বিক্রির খবর জানাতে মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সালেহী, আমি এখন পর্যন্ত যদি বলি যে ঈদের টিকিট বিক্রি করার দ্বিতীয় দিনে পরিবেশ কিন্তু গতকালের থেকে আজকে অনেকটা ভালো আছে। এখন পর্যন্ত গতকাল যে বিষয়গুলো ঘটেছিল, যে টিকিট বিক্রি শুরুতেই সার্ভার ডাউনের কারণে হচ্ছে অনেক দেরি হয়েছিল বিক্রি করতে, কিন্তু এবার আজকে কিন্তু সেরকমটি নেই। অর্থাৎ শুরু থেকেই মানুষজন সার্ভার জটিলতা কাটিয়ে আজকে হচ্ছে মানুষ টিকিট পাচ্ছেন এবং হচ্ছে শান্তি শৃঙ্খলভাবে হচ্ছে যে কমলাপুর রেল স্টেশন থেকে আসলে হচ্ছে আপনার বিক্রি কিন্তু হচ্ছে। তো আমি যদি আপনাকে সব থেকে বড় যে বিষয়টা গতকালকে থেকে আমরা অনুভব করছি সেটা হচ্ছে যে অ্যাপ এবং হচ্ছে অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট বিক্রির যে বিষয়টি সেটি কিন্তু আজকেও কিন্তু জটিলতা, আজকে কিন্তু সেটার জটিলতা কিন্তু এখনও কাটেনি। কিন্তু আমি যদি আপনাকে জানাই যে রেলের যে আসন বিন্যাস, যে 5টি স্টেশন থেকে যে টিকিট দেওয়া হচ্ছে, কোন স্টেশন থেকে কতগুলো করে টিকিট দেওয়া হবে এবং কতগুলো করে ট্রেন চলবে সেটার উপর ভিত্তি করে আসলে 50% হচ্ছে যে অনলাইন এবং অ্যাপে বিক্রি করার কথা ছিল। তো সেই বিষয়গুলো যদি আমি একটু জানানোর চেষ্টা করি, যে কমলাপুর রেল স্টেশন থেকে চলবে 13টি আন্তনগর ট্রেন, এখানে মোট টিকিট হচ্ছে 14,095টি, এখানে অ্যাপে বিক্রি করা হবে 5,944টি, আর কাউন্টারে উন্মুক্তভাবে বিক্রি করা হচ্ছে 8,151টি টিকিট। ঠিক একইভাবে বিমানবন্দরে থেকে ছেড়ে যাবে, বিমানবন্দর থেকে দেওয়া হচ্ছে চট্টগ্রাম এবং নোয়াখালী অঞ্চলের 7টি আন্তনগর ট্রেনের টিকিট, মোট টিকিট হচ্ছে এখানে 4,879টি, মোবাইল অ্যাপে বিক্রি হবে 2,548টি এবং কাউন্টারে বিক্রি করা হচ্ছে 2,331টি টিকিট। একইভাবে তেজগাঁও থেকে দেওয়া হচ্ছে 5টি আন্তনগর ট্রেনের টিকিট, যার বরাদ্দ করা টিকিটের পরিমাণ হচ্ছে 3,044টি এবং সেখান থেকে অনলাইনে অ্যাপে কাটা যাবে 1,481টি এবং কাউন্টারে বিক্রি হচ্ছে 1,963টি। ঠিক একইভাবে বনানী থেকে দেওয়া হচ্ছে নেত্রকোনার টিকিট, সেই জায়গায় রয়েছে মাত্র 2টি ট্রেন, মোট টিকিটের সংখ্যা হচ্ছে এখানে মোট টিকিটের সংখ্যা হচ্ছে 1,258টি, মোবাইল অ্যাপে বিক্রি হবে 644টি, বাকি থাকে 1,614টি টিকিট। সেই 1,614টি টিকিট হচ্ছে আপনার বিক্রি করা হবে মোবাইল অ্যাপের মাধ্যমে। আর যদি বলি ফুলবাড়িয়া, সেখান থেকে দেওয়া হচ্ছে ঢাকা কিশোরগঞ্জের টিকিট, এখানে ট্রেন 7টি, মোট টিকিট হচ্ছে 4,548টি, এর মধ্যে অ্যাপে বিক্রি হবে 2,251টি আর বাকি থাকে 2,257 টিকিট। এই 2,257 টিকিট আসলে বিক্রি করা হবে হচ্ছে উন্মুক্ত কাউন্টারে, কিন্তু এখন পর্যন্ত সার্ভার ডাউনের কারণে যে ঢুকতে পারছে না এবং জনগণের যে হচ্ছে একটি ভোগান্তি আসলে রয়েছে সেটির ব্যাপারে সিএনএসের পক্ষ থেকে একটি অনলাইন টিকিটের ব্যাপারে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তারা বলছে যে গতকাল বরাদ্দ ছিল 11,000 টিকিট, এখন পর্যন্ত 3,000 অবিক্রিত রয়েছে এবং প্রতি সেকেন্ডে সেখানে হচ্ছে যে 2 লক্ষ যাত্রী ক্লিক করছেন সেই টিকিট কেনার জন্য, যে কারণে 95% টিকিট যাত্রী আসলে টিকিট কিনতে ব্যর্থ হয়েছেন। অর্থাৎ গতকাল যেই টিকিট তারা অ্যাপের মাধ্যমে বিক্রি করেছেন সেইটার লক্ষ্য হচ্ছে এই 2 লক্ষ যাত্রী যে আবেদন করেছেন বা ক্লিক করেছেন টিকিট কেনার জন্য, সেখান থেকে তারা হচ্ছে 71% লোক হচ্ছে সফল হয়েছে এবং বেঁচে গেছে যে টিকিটের কথা বলছিলাম, 8,268টি টিকিট তারা কিন্তু গতকাল মোবাইল রেল সেবা অ্যাপের মাধ্যমে বিক্রি করেছে বরাদ্দকৃত টিকিটের 11,000 টিকিট থেকে। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশনের সর্বশেষ খবর।
কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী, জানাচ্ছিলেন রেলের ঈদের আগাম টিকিট বিক্রির খবর।